আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র দিতে রাজি হয়েছে চীন, তবে তারা চেয়েছে এই প্রক্রিয়াটি পুরোপুরি গোপন করতে। ফাঁস হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নথিতে এমন কথা জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, চীনের রাশিয়াকে অস্ত্র দেওয়া সংক্রান্ত অতি গোপন ওই মার্কিন গোয়েন্দা নথিটি 23 ফেব্রুয়ারির। তাতে বলা হয়েছে, মস্কোকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে বেজিং। বেসামরিক পণ্য রফতানির আড়ালে বেজিং সব অস্ত্র রাশিয়ায় পাঠাবে। বিষয়টি প্রথম প্রকাশ্যে এনেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ফাঁস হওয়া নথির বরাত দিয়ে পত্রিকাটি বলছে, রাশিয়াকে চীনের অস্ত্র দেওয়া নিয়ে এই তথ্য সংগ্রহ করে মার্কিন গোয়েন্দারা। আড়ি পেতে রুশ গোয়েন্দাদের আলোচনা শোনার মাধ্যমে এসব তথ্য মার্কিন গোয়েন্দাদের হাতে আসে। রুশ গোয়েন্দাদের আলোচনা থেকে জানা যায়, চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন চায় অস্ত্রের চালানের বিষয়টি যেন গোপন থাকে। ফাঁস হওয়া আরেকটি মার্কিন গোপন গোয়েন্দা নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের একটি বড় ধরনের হামলার বিষয়টি নিয়ে ভাবছে বেজিং। আর যদি এটা হয়, তাহলে চীন যে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে তার পক্ষে একটা যুক্তিও দাঁড় করানো যাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোপন যেসব গোয়েন্দা নথি ফাঁস হয়েছে এবং অনলাইনে ছড়িয়ে পড়েছে, এই নথিগুলো তার মধ্যে আছে। এসব গোপন নথি ফাঁসের ঘটনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই বৃহস্পতিবার ম্যাসাচুসেটস থেকে জ্যাক টিশেরিয়ার নামে 21 বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, এসব নথি সত্য এবং এসব নথিতে অতি সংবেদনশীল তথ্য আছে, তবে এর মধ্যে কিছু কিছু নথি বিকৃত করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ও তার সঙ্গীদের বিরুদ্ধে $400 মিলিয়ন আত্মসাত করার অভিযোগ উঠেছে। জ্বালানি কেনার জন্য বিদেশি সহায়তার অংশ হিসেবে এই অর্থ ইউক্রেনে পাঠানো হয়েছিল। মার্কিন সাংবাদিক সেমোর হার্শের ওয়েবসাইটের উদ্ধৃতি এই খবর দিয়ে জানিয়েছে রাশিয়ার তাস বার্তা সংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং তার সঙ্গীরা কমপক্ষে $400 মিলিয়ন আত্মসাত করেছেন। এই অর্থ ডিজেল কেনার জন্য তার দেশে পাঠানো হয়েছিল। বেশ কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে হার্শ তার ওয়েবসাইটে দাবি করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট এবং তার সঙ্গীদের অনেকেই ডিজেলের মূল্য পরিশোধের জন্য নির্ধারিত $ থেকে অনেক অর্থ সরিয়ে ফেলেছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিশ্লেষকদের অনুমান, গত বছর আত্মসাত করা অর্থের পরিমাণ অন্তত $400 মিলিয়ন। হার্শের মতে, কিয়েভে দুর্নীতির মাত্রা আফগান যুদ্ধের কাছাকাছি, যদিও ইউক্রেন থেকে কোনো পেশাদার অডিট রিপোর্ট আসবে না। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তারপর থেকে ইউক্রেনকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। গত মাসে যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইউক্রেনকে আরও $350 মিলিয়ন অস্ত্র ও সরঞ্জাম পাঠাবে। ইউক্রেনের বাকমুত শহরে নিয়ন্ত্রণের জন্য রাশিয়ান বাহিনীর সাথে যুদ্ধ অব্যাহত থাকায় এই সহায়তা দেওয়া হবে। এছাড়া সাংবাদিক হার্শ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানকে মার্কিন সরকারের চলমান সংকটের জন্য দায়ী করেছে। মূলত হোয়াইট হাউস এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে মতবিরোধের সম্মুখীন হয়েছেন মার্কিন সরকার। তার বরাত দিয়ে রুশ টেলিভিশন আরটি জানিয়েছে, শীর্ষ এই দুই মার্কিন পররাষ্ট্র নীতি বিষয়ক কর্মকর্তা ইউক্রেন সংঘাতের বিষয়ে কঠোর মতাদর্শ এবং রাজনৈতিক দক্ষতার অভাব দেখিয়েছেন। আগামী সপ্তাহে নিরাপত্তা আলোচনায় বসছে চীন ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 16 থেকে 18 এপ্রিল চীনা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু ও রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু আলোচনায় বসবেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, রুশ মন্ত্রণালয় জানিয়েছে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন। রাশিয়া ও চীন সীমাহীন অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে গত বছর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেজিং সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে এই ঘোষণা দেন। পুতিনের বেজিং সফরের পর ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ করে রুশ বাহিনী। যুদ্ধ শুরুর পর রাশিয়া ও চীনের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে চীন। একই সঙ্গে তারা রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি হয়েছে। পুতিনের আমন্ত্রণে মার্চ মাসে রাশিয়া এই সফর করে চীনা প্রেসিডেন্ট। এর আগে ফেব্রুয়ারিতে চীনের পক্ষ থেকে ইউক্রেনে যুদ্ধ বন্ধের জন্য 12 দফা শান্তি প্রস্তাব তুলে ধরা হয়। পশ্চিমারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে চীনের ভূমিকা পশ্চিমাদের কাছে প্রশ্নবিদ্ধ। চীন নিজেকে নিরপেক্ষ হিসেবে হাজির করার চেষ্টা করেছে, কিন্তু একই সঙ্গে তারা রাশিয়াকে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা প্রদান করেছে। ইয়েমেনে যুদ্ধরত দুই পক্ষের মাঝে বন্দি বিনিময় চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে শুক্রবার থেকে। আন্তর্জাতিক রেডক্রসের মুখপাত্র আদনান হিজাম জানিয়েছেন, গত মার্চে সুইজারল্যান্ডে সম্পাদিত চুক্তির বাস্তবায়ন হিসেবে মুক্তি দেওয়া হয়েছে বেশ কিছু যুদ্ধবন্দীকে। আনাদুলু বার্তা সংস্থাকে তিনি বলেন, এই বন্দীদের নিজ নিজ পরিবারের কাছে ফেরাটা ছিল খুবই চমৎকার দৃশ্য। ইয়েমেনে সংঘাতে লিপ্ত দুই পক্ষের মাঝে সম্পর্ক মেরামতে এটি খুবই প্রয়োজনীয় পদক্ষেপ। আনাদুলুর খবরে বলা হয়েছে, হুথিদের কারাগার থেকে মুক্তির পর এদিন ইয়েমেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী
মাহমুদ আল সুবাইহি এবং সাবেক প্রেসিডেন্ট আব্দুর রব্বু মনসুর হাদির ভাই নাসের হাদি এডেনে এসে পৌঁছেছেন। এছাড়া একই বিমানে এসে পৌঁছেছেন ইয়েমেনি সরকারের আরও 25 জন কর্মকর্তা। এডেন বিমানবন্দরের মহাপরিচালক আব্দুল রকিব আল ওমারি বলেছেন, 125 হুথি বন্দীকে নিয়ে একটি বিমান এডেন থেকে রাজধানী সানাতে গেছে। একই দিন দ্বিতীয় আরও একটি বিমান সমান সংখ্যক হুথি বন্দীকে সানায় পৌঁছে দিয়েছে। বন্দী বিনিময় কর্মসূচির আওতায় সব মিলিয়ে 320 জনকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে 250 জন হুথি বিদ্রোহী ও 70 জন সরকারি পক্ষের। এর আগে মার্চের 20 তারিখ হুথিদের সাথে বন্দী বিনিময়ের ঘোষণা দিয়েছিল ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার। সুইজারল্যান্ডে সম্পাদিত চুক্তির আওতায় 887 জনকে উভয় পক্ষ মুক্তি দেবে এমন সিদ্ধান্ত হয়। গত বছর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় ইয়েমেনে গৃহযুদ্ধে লিপ্ত দুই পক্ষের মাঝে 2000 বন্দীকে মুক্তির বিষয়ে সমঝোতা হয়। তবে কিছুদিন পরই পরস্পরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে তা স্থগিত করা হয়। 2014 সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নিলে দেশটিতে গৃহযুদ্ধের সূচনা হয়। বর্তমানে দেশটি বড় একটি অংশ হুথিদের দখলে। অন্যদিকে আন্তর্জাতিক স্বীকৃত সরকারের কার্যক্রম চলছে এডেন শহর থেকে। সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপন ও দেশটিকে আরব লীগে ফেরানোর বিষয়ে নিজেদের মধ্যে আলোচনার জন্য সৌদি আরবে মিলিত হয়েছেন 9টি আরব দেশের কর্মকর্তারা। উপসাগরীয় 6টি দেশ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সাথে মিশর, ইরাক ও জর্ডানের কর্মকর্তারা শুক্রবার সৌদি আরবের অনুরোধে বৈঠকে যোগ দিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। 2011 সালে গণতন্ত্রপন্থীদের ওপর বাশার আল আসাদের সরকার নির্মম ধরপাকড় শুরু করলে সিরিয়াকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। তবে গৃহযুদ্ধে সরকারের জয়ের পর আরব দেশগুলো আবারও দেশটির সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখায়, যার ধারাবাহিকতায় গত বুধবার রিয়াদ সফর করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং দুই দেশ পরস্পরের মাটিতে দূতাবাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আল জাজিরা বলছে, 22 সদস্যের আরব লীগে সিরিয়াকে ফেরানোর সুপারিশ করা হলে সেটি পশ্চিমাদের বিরোধীদের মুখে পড়তে পারে। তবে এখনও পর্যন্ত এমন কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান। সৌদি বিশ্লেষক আব্দুল আজিজ আল ঘাসিয়ান আল জাজিরাকে বলেন, আরব লীগে সিরিয়াকে অবাধে ফিরিয়ে নেওয়াটা হবে খুবই ইতিবাচক চিন্তা, তবে এজন্য এখনও অনেক প্রক্রিয়া বাকি। বাশার সরকারের কর্মকাণ্ড এখনও মানুষ ভুলতে পারেনি, যদিও আরব শাসকরা অঞ্চলটিকে ঐক্যবদ্ধ রাখতে সিরিয়াকে ফেরাতে চায় বলে তিনি ধারণা করছেন। ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, মে মাসে আরব লীগের শীর্ষ সম্মেলনে এ বিষয়ে কোনো প্রস্তাবনা আসতে পারে এমন আভাস পাওয়া যাচ্ছে। দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাজধানী বেইজিংয়ে দুই নেতার বৈঠক শেষে কথা জানানো হয়। শুক্রবার ব্রাজিল প্রেসিডেন্টের চীন সফরের দ্বিতীয় দিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বৈঠকে বাণিজ্য ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পায়, তবে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে। যুদ্ধবন্ধে আলোচনার প্রতি গুরুত্ব আরোপ করেছেন দুই নেতা। লুলা দি সিলভা চলতি বছরের শুরুতে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মিত্র দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধিতে তৎপর হয়ে ওঠেন। তার পূর্বসূরী ডানপন্থে জৈর বলসোনারোর সময় অনেক দেশের সাথে দূরত্ব বেড়েছে দেশটির। এছাড়া আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক ব্রাজিলের ভূমিকা বৃদ্ধিতে তৎপর হয়েছেন লুলা। এক টুইটার পোস্টে প্রেসিডেন্ট বলেছেন, চীনের সাথে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি চুক্তি করেছেন তিনি। অ্যামাজন বনের উপর নজরদারির জন্য দুই দেশ মিলে স্যাটেলাইট উৎক্ষেপণ এবং ব্রাজিলে 5G ইন্টারনেট সম্প্রসারণ ও সাইবার নিরাপত্তা বিষয়ে চুক্তি হয়েছে চীনের সাথে। 2018 সালে বলসোনারো ব্রাজিলের প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের সম্পর্ক খারাপ হতে থাকে। মার্কিনপন্থী হিসেবে পরিচিত বলসোনারো একের পর এক চীন বিরোধী বক্তব্য দিতে থাকেন, যদিও দেশ দুটির মধ্যে রয়েছে বিশাল বাণিজ্য সম্পর্ক। লুলা চাইছেন পুরনো সম্পর্ক আবারও জোড়া লাগাতে, আর পশ্চিমারা লুলার সফরকে দেখছেন ব্রাজিলের পূর্বমুখী হওয়ার আভাস হিসেবে। CNN-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, চীনের সঙ্গে ব্রাজিলের এই ধরনের একটি চুক্তিতে পৌঁছানো ওয়াশিংটন এবং বাকি উন্নত বিশ্বের প্রতি এক ধরনের বার্তা দেবে। ল্যাতিন দেশগুলো এখন বলবে, আমরা উত্তরে নয় পূর্বে ঝুঁকে আরও ভালো প্রবৃদ্ধির সুযোগ খুঁজে পেতে পারি। স্মোক বোমা হামলা শিকার হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, তবে তাকে অক্ষত অবস্থায় ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার সকালে এই হামলার ঘটনা ঘটে। BBC জানিয়েছে, প্রধানমন্ত্রী কিশিদা শনিবার ওকাইয়ামা প্রশাসনিক এলাকায় একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন, এ সময় তার উপর হামলা হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওকাইয়ামার ঘটনাস্থল থেকে ইতোমধ্যে আটক করা হয়েছে একজনকে। পুলিশ একজনকে আটক করার কথা স্বীকার করেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি এক ব্যক্তিকে কিছু একটা ছুটতে দেখেছেন, তারপরই ধোঁয়া উঠতে শুরু করে। অপর এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে এমন কিছু ভিডিও ফুটেজ প্রচার করেছে যেখানে ঘটনাস্থল থেকে অনেক মানুষকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। এনএইচকে এর প্রতিবেদনে বলা হয়, কিশিদা ওকাইয়ামার বন্দর পরিদর্শনের পর বক্তৃতা দিচ্ছিলেন, সে সময় তাকে লক্ষ্য করে স্মোক বোমা নিক্ষেপ করা হয়। এর আগে গত বছরের জুলাইয়ে একটি সভায় বক্তব্য দেওয়ার সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী মাসে জাপানের হিরোশিমা শহরে G7 সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে বিশ্বের একাধিক রাষ্ট্র প্রধানের যোগ দেওয়ার কথা। সেই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ অনেকেই রয়েছেন। G7 সম্মেলনের আগে এই ধরনের হামলা আন্তর্জাতিক মহলে জাপানকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।